নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজ 18 প্রাইম নিয়ে রয়েছে আমি অনিন্দিতা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ সকাল থেকেই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান চলছে ইডির। সকাল থেকেই রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী ও বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা, আর এবার তল্লাশিতে অতি সক্রিয় বাহিনী। কারণ সন্দেহশীল ঘটনা থেকে শিক্ষা নেওয়া হয়েছে এবং তারপরেই সেখানে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছিল ইডি, তারপর থেকে শিক্ষা নেওয়া হয়েছে। আজকে একেবারে নিশ্ছিদ্র ঘেরাটোপে অভিযান চলছে তল্লাশিতে অতি সক্রিয় বাহিনী। অ্যান্টি রায়ট কিট নিয়ে নেতা মন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী। আপ লোক যাই যাই আন্দর যাই আপ কম কি যাই আরে অনুপ কে পাস হে যাই আরে তু সাইড মে বাবু দেখছেন জমায়েত। সন্দেহশালী ঘটনা থেকে শিক্ষা, আজ একাধিক হেভিওয়েট নেতার বাড়িতে তল্লাশি অভিযান চলছে, ইডির জিজ্ঞাসাবাদ চলছে, সকাল থেকে জিজ্ঞাসাবাদ চলছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ। অনুপ, সকাল থেকে দেখেছি আমরা ইডির তল্লাশি অভিযান চলছে, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে কি কি জিজ্ঞাসা করা হচ্ছে আর কি কি জিনিস উঠে এলো এখনো পর্যন্ত? তো সকাল থেকে কিন্তু তল্লাশি অভিযান যেমন চলছে, পাশাপাশি কিছুক্ষণ আগেই দমকল মন্ত্রী সুজিত বসু, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াও শুরু করা হয়েছে। মূলত এই যে বাড়ি সুজিত বসুর, এই বাড়িতে কিন্তু দমকল মন্ত্রী সুজিত বসু তিনি আছেন এবং এখানেই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন্দ্রীয় আধিকারিকদের পক্ষ থেকে। মূলত কেন্দ্রীয় বাহিনী বাইরে যেমন মোতায়েন করা আছে, বাড়তি সতর্ক, গত সন্দেশখালি যে পরিস্থিতি হয়েছিল তারপরে কিন্তু বাড়তি সতর্ক একেবারে কেন্দ্রীয় বাহিনী, সেই কারণেই কিন্তু এলাকায় ডমিনেট করা হচ্ছে, গোটা এলাকা পরিদর্শন করা হচ্ছে, কোথাও জমায়েত দেখলে সেই জমায়েত কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু বাড়তি তৎপরতা আজকে লক্ষ্য করা যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত সন্দেহশীল যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে শিক্ষা নিয়েই কিন্তু বাড়তি তৎপর কেন্দ্রীয় বাহিনী, এমনটাই বলা চলে। ইডি আজকে যখন সকালবেলা ঠিক 7টা নাগাদ এসে পৌঁছয় দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি, প্রথমে কিন্তু তার যে পৈতৃক বাড়ি সেই বাড়িতে যায় এবং সেখানে তল্লাশি যেমন চলছে সেখানে তার ছেলে এবং মেয়েকে ডাকা হচ্ছে, যেহেতু বেশ কিছু সিজার লিস্ট গাইডলাইন থাকে সেই সমস্ত মেনেই কিন্তু তল্লাশি অভিযান চলছে। এবং এখনো পর্যন্ত বলা যায় ইডি আধিকারিক তারা কিন্তু সেই বাড়িতে যেমন তল্লাশি করছে, পাশাপাশি দ্বিতীয় যে বাড়িটি আছে যেখানে দমকল মন্ত্রী সুজিত বসু আছে সেই বাড়িতে এখনো পর্যন্ত একইভাবে কিন্তু তল্লাশি অভিযান চলছে, পাশাপাশি জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াও কিন্তু চলছে, জারি রয়েছে। এবং সবশেষে বলা যায় এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী বাইরে এইভাবে মোতায়েন করা রয়েছে যাতে কেউ জমায়েত না করে, সেদিকেও কিন্তু ইতিমধ্যে নজর রাখা হচ্ছে। এবং এর আগে তাকে জিজ্ঞাসাবাদ বা তার বাড়ির তল্লাশির কারণ দক্ষিণ দমদম পৌরসভার যিনি চেয়ারম্যান ছিলেন পাঁচু রায়, তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেই জিজ্ঞাসাবাদে কিন্তু বেশ কিছু তথ্য উঠে আসে এবং সেই পরিপ্রেক্ষিতেই নিতাই দত্ত ভাইস চেয়ারম্যান তার বাড়িতে হানা দেয়, সেখানেও তল্লাশি করে এবং সুজিত বসুর নাম সেখানে কিন্তু উঠে আসে। তার পরবর্তী ক্ষেত্রে আজকে সুজিত বসুর বাড়ি সেখানে কিন্তু ইতিমধ্যে এই তল্লাশি অভিযান চলছে, দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান করবে এবং কিছুক্ষণ আগে প্রিন্টার মেশিন আনতে দেখা গেছিল, কারণ বেশ কিছু সিজার লিস্ট তৈরি করা হবে, কি তার বাড়ি থেকে উদ্ধার হবে এই ডকুমেন্টস নথি থেকে শুরু করে সেই সমস্ত সিজার লিস্টের প্রক্রিয়া শুরু করা হবে, সেই জন্য কিন্তু প্রিন্টার মেশিন নিয়ে আসা হয়েছে এবং বেশ কয়েক ঘন্টা কিন্তু এখনো সময় লাগবে এই তল্লাশি অভিযান শেষ হতে। তার কারণ একদিকে দমকল মন্ত্রী সুজিত বসু তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ঠিক অন্যদিকে দুটি বাড়িতে কিন্তু একইভাবে তল্লাশি করা হচ্ছে। মূলত গোটা যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ভিডিওগ্রাফি যেমন করা হবে, যেহেতু বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারই পাশাপাশি তার যে বয়ান তিনি দেবেন সেগুলো লিপিবদ্ধ করা হবে এবং ইডির যে গাইডলাইন অনুযায়ী বেশ কিছু নিয়ম আছে সেই গাইডলাইনে ইডি কিন্তু তদন্ত করে থাকে এবং সেই কারণে গোটা সিজার লিস্ট যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সময় শেষ হতে কিন্তু দীর্ঘ সময় লাগবে। তার আগে এই তল্লাশি অভিযান কিন্তু আরও কয়েক ঘন্টারও বেশি চলবে এমনটা জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া যেমন চলবে এবং প্রত্যেকটি বয়ান আলাদাভাবে কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে দমকল মন্ত্রী সুজিত বসুকে।
একেবারে। এবং শুধুমাত্র সুজিত বসু না, তারই পাশাপাশি তাপস রায়ের বাড়িতে বৌবাজারে এবং শুভ চক্রবর্তীর বাড়ি সেখানেও সকাল থেকে ইডির তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ বৌবাজার, লেকটাউন, বিরাটি সব জায়গাতেই ইডির তল্লাশি অভিযান চলছে। এবং গত 5 তারিখ সন্দেশখালীতে ইডির হানা এবং তারপর গত 10 তারিখ এই কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে বলেছিলেন সুজিত বসু। তিনি কি বলেছিলেন তার বক্তব্য একবার শোনাব। ভারতবর্ষে যেভাবে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে এটা ঠিকভাবে হচ্ছে না। সবসময় তৃণমূল কংগ্রেসের বিরোধী পার্টিদের বাড়িতে ইডি পাঠিয়ে দেবে, সিবিআই পাঠিয়ে দেবে, ইনকাম, এটা ঠিক না। ভারতবর্ষের দেশ থেকে যখন অন্যরা পালিয়ে যায় তখন কি সব ঘুমিয়ে থাকে? ইডি সিবিআই এরা কি ঘুমিয়ে থাকে? আইটি ঘুমিয়ে থাকে? আর এই মুহূর্তে যে ছবি দেখছেন সুজিত বসুর পুরনো বাড়ি থেকে বেরোলো ইডির টিম, দেখুন সেই ছবি। সুজিত বসুর পুরনো বাড়ি থেকে বেরোচ্ছে ইডির টিম। আজ সকাল থেকেই একাধিক হেভিওয়েট নেতার বাড়িতে তল্লাশি অভিযান চলছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবি, সুজিত বসুর পুরনো বাড়ি থেকে বেরিয়ে গেল ইডির টিম। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, ইডির টিম বেরোনোর সময় কিছু কথা বললেন কি? কি দেখতে পাচ্ছ সেখানকার ছবি এই মুহূর্তে? সুজিত বসুর পৈতৃক যে বাড়ি, যে বাড়ির এসেছিলেন মিডিয়া থেকে এবং তার ছেলেকে কিন্তু হাতে নিয়ে বেরিয়েছেন ইডি আধিকারিকরা এবং রাস্তা দিয়েছে ভূমি যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু হাঁটছেন ইডি আধিকারিকরা এবং ইডি আধিকারিক যে সমস্ত আধিকারিকরা তার পৈতৃক বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন সেক্ষেত্রে সেখান থেকে ইডি আধিকারিকরা এই মুহূর্তে বেরিয়েছেন। সঙ্গে সুজিত বসুর ছেলে রয়েছে, তাকে নিয়ে কিন্তু হেঁটে শ্রীভূমি রাস্তা দিয়ে কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা হাঁটছেন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে। অমিত, সুজিত বসুর ছেলেকে নিয়ে কি ইডির টিম বেরোলো? একেবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উল্টো দিকের একটি যে বাড়ি রয়েছে সেই বাড়িতেই নিয়ে কিন্তু এই মুহূর্তে ঢুকলেন ইডি আধিকারিকরা সুজিত বসুর ছেলেকে নিয়ে। অমিত, তুমি যেমনটা বলছিলে তার ছেলেকে নিয়ে যাচ্ছেন, কিন্তু কি কারণে তার ছেলেকে নিয়ে যাচ্ছেন? একেবারে তুমি যে বিষয়টা বলছিলাম যে ইডির যে কয়েকজন আধিকারিক যারা সুজিত বসুর পৈতৃক বাড়িতে তারা তল্লাশি অভিযান চালাচ্ছিলেন, যেখানে সুজিত বসুর ছেলে ছিল, সেই ছেলে ছিলেন সেই বাড়ি থেকে সুজিত বসুর ছেলেকে নিয়ে একদম শ্রীভূমি যে স্পোর্টিং ক্লাব, সেই স্পোর্টিং ক্লাবের যে উল্টো দিকের একটি বিল্ডিং, সেই বিল্ডিং এ কিন্তু এই মুহূর্তে উল্টো দিকে যে একটি বাড়ি রয়েছে সেই বাড়িতে সমুদ্র বসুকে নিয়ে, অর্থাৎ সুজিত বসুর ছেলেকে নিয়ে ইডি আধিকারিকের কিন্তু প্রবেশ করলেন। সেই ছবি কিন্তু সরাসরি আমার ক্যামেরা পার্সন রাজীব তুলে ধরছাম দর্শকদের জন্য। অমিত, ওই বাড়িটিও কি সুজিত বসুর বাড়ি? দেখো, এখনো পর্যন্ত বিষয়টি স্পষ্ট নয়, কারণ আমরা দেখলাম দীর্ঘ 9 ঘন্টারও বেশি সময় একেবারে। এই ছবি দেখাচ্ছি আপনাদের সুজিত বসুর পুরনো বাড়ি থেকে ইডির টিম বেরিয়ে এবং তার ছেলেকে নিয়ে তারা কিন্তু ঢুকলেন একটি বাড়িতে, দেখাচ্ছি সেই ছবি। সকাল থেকে ইডির তল্লাশি অভিযান চলছে পুরো নিয়োগ দুর্নীতি মামলায়, এবার তল্লাশি অভিযান ইডির। এবং গত 10 তারিখ এই যে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা তা নিয়ে কথা বলেছিলেন সুজিত বসু। এবং আজ 12 তারিখ, আজকে সুজিত বসু সহ একাধিক হেভিওয়েট নেতার বাড়িতে তল্লাশি অভিযান চলছে, জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। আর এই মুহূর্তে শ্রীভূমির পুরনো বাড়ি থেকে বেরিয়ে গেল ইডি টিম। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, এই মুহূর্তে ছবিটি তোমার থেকে জানতে চাইবো একবার। দেখো, তুমি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরায়
আমার ক্যামেরা পার্সন রাজীব ক্লাবের উল্টো দিকে বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং এ ইডি আধিকারিকরা ঢুকলেন, সাথে ছিলেন হচ্ছে সুজিত বসুর ছেলে। সেক্ষেত্রে এই বাড়িতে বা এই বিল্ডিং এ তাদের কোনো বাড়ি রয়েছে কিনা বা তাদের কোনো ঘর রয়েছে কিনা, এই বিষয়গুলো জানা যাবে একটু পরে, সেখানে স্পষ্ট হবে। কিন্তু তোমাকে জানিয়ে রাখবো, দীর্ঘ ন ঘন্টার বেশি সময় ধরে যে পৈতৃক বাড়িতে যে অভিযান চলছিল, সেই পৈতৃক বাড়ি থেকে ইডি আধিকারিকরা বেরোলেন, সঙ্গে নিরাপত্তারক্ষী, নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, এবং সুজিত বসুর ছেলেকে নিয়ে তারা বেরিয়েছিল বাড়ি থেকে। এবং তুমি সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ, দোতলা সিঁড়িতে এই মুহূর্তে তারা রয়েছেন, দোতলা সিঁড়িতে তারা রয়েছেন, এবং 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 সাথে তারা কিন্তু নিয়ে ঢুকেছেন সুজিত বসুর ছেলেকে। একেবারে অমিত, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে সুজিত বসুর ছেলেকে। যদিও সেই সেখানে কোনো কিছু বিষয় খতিয়ে দেখার আছে কিনা কিংবা সেখানে কোনো বিল্ডিং তাদের নাকি, সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে অবশ্যই। এবং সেই ছবি দেখতে পাচ্ছি আমরা যেখানে সুজিত বসুর পুরনো বাড়ি থেকে তার ছেলেকে নিয়ে গিয়ে একটি অন্য বাড়িতে ঢুকলেন ইডির আধিকারিকরা। আমরা আবারও যাবো অমিতের কাছে। অমিত, ক্লাবের উল্টো দিকে সেই বাড়ি, কিন্তু সেখানে ঠিক কি কি মানে কিছু পাওয়ার কি কিছু আশঙ্কা করা হচ্ছে, মানে কিছু থাকতে পারে সেখানে? দেখো, তোমাকে আবারও একবার আমি জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগেই সুজিত বসুর যে পৈতৃক বাড়ি শ্রীভূমির, সেখান থেকে ইডি আধিকারিকরা বেরিয়েছেন, যারা দীর্ঘ ন ঘন্টা অর্থাৎ সকাল 7:30 সময় তারা ঢুকেছিলেন আমরা দেখেছিলাম। তারপরে সুজিত বসুর ছেলে তাদের নতুন বাড়ি থেকে, পুরনো যে পৈতৃক বাড়ি সেই বাড়িতে তার ছেলেও এসেছিল এবং ছেলেও এসেছিলেন, এবং একটু আগেই তার ছেলেকে নিয়ে ইডি আধিকারিকরা বেরিয়েছেন। এবং বেরিয়ে সরাসরি আমরা দেখলাম যে শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের উল্টো দিকের একটি বিল্ডিং, সেই বিল্ডিং এ আধিকারিকরা তার ছেলেকে নিয়ে ঢুকেছেন। স্বাভাবিকভাবেই এখানে কোনো সূত্র লুকিয়ে রয়েছে কিনা বা এখানে কোনো তাদের কোনো অফিস রয়েছে কিনা বা এখানে তাদের কোনো ঘর রয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু সময় গড়ালে স্পষ্ট হবে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে তদন্তের স্বার্থে এই পৈতৃক বাড়িতে সকাল থেকে তল্লাশি অভিযান চলছিল, সেখান থেকে সমুদ্র অর্থাৎ সুজিত বসুর ছেলেকে নিয়ে ইডি আধিকারিকরা বেরিয়ে এলে ঠিক ক্লাবের উল্টো দিকের যে বিল্ডিং, সেই বিল্ডিং এ ইতিমধ্যে কিন্তু ইডি আধিকারিকরা তাকে নিয়ে ঢুকেছেন। পর এখন সময় স্পষ্ট হবে এখানে তাদের কোন রুম বা তাদের কোনো ঘর বা তাদের কোনো তাদের নামে কোনো বাড়ি রয়েছে কিনা, সমস্তটা কিন্তু সময়ের সাথে স্পষ্ট হবে। তবে এই মুহূর্তে যে ছবি বা ক্যামেরা তুলে ধরতে রাজীব, তাতে দেখা যাচ্ছে ঠিক ক্লাবের ঠিক উল্টো দিকে যে বাড়ি রয়েছে সেই বাড়িতেই সমুদ্র বসুকে নিয়ে কিন্তু ঢুকেছেন ইডি আধিকারিকরা। একেবারে অমিত, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং আর কিছুক্ষণ পরেই তা স্পষ্ট হবে যে সেখানে ঠিক কিসের খোঁজে ইডির আধিকারিকরা গেল এবং সঙ্গে সুজিত বসুর ছেলেকে নিয়ে গেল। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছেই।